অচিনপুর গ্রামে মীনা নামে একটি মেয়ে থাকে, যে খুবই সৎ এবং খুবই ভালো মনের মানুষ। তবে মীনার মনে খুবই দুঃখ ছিল, কেননা তার কোনো সন্তান ছিল না। একদিন মীনা পুকুর পাড়ে কাপড় ধুতে যায় এবং তার সাথে সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সে পানির ভেতর থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। সে সেখানে দাঁড়িয়ে সেটা দেখতে লাগে। হঠাৎ একটা মেয়ে পানি থেকে উঠে আসলো এবং তাকে বলল, দয়া করে আমাকে দেখে ভয় পেও না, আমি হচ্ছি রাজকুমারী, তুমি আমার জন্য খুবই উপকারী। তুমি যে এত সৎ, এত ভালো মানুষ সেটা জেনে আমার খুবই খুশি লাগছে, কেননা তোমার জন্যই আজকে আমি মুক্তি পেয়েছি। আমি হচ্ছি রাজকুমারী, তবে আমাকে একজন তান্ত্রিক এখানে বন্দি করে রেখেছিল, কেননা পূর্বে আমার অনেক অহংকার ছিল, কিন্তু আমার এখন অহংকারগুলো ভেঙে গিয়েছে। আচ্ছা, তাহলে তো এটা খুবই ভালো কথা, কিন্তু আপনার এত অহংকার ছিল কেন? এত অহংকার থাকা তো কোনো মানুষের ভালো নয়। ভালো হয়েছে আপনি ভালো হয়ে গিয়েছেন।